হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? জানা অজানা নতুন এই এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, দেখতে দেখতে বছর ঘুরে ফিরে এলো শীতের আমেজ। হিম হিম ঠান্ডা হাওয়ার দাপটে এ সময় ত্বক হয়ে ওঠে রুক্ষ শুষ্ক টান টান। শীতের দাপটে বাতাস, ধুলাবালু, ঠান্ডা কাশি আর শীত পোশাকে সবাই ব্যস্ত। এ সময় নিজের ত্বকের দিকে খেয়াল রাখা হয় না বললেই চলে। এ কারণে আমাদের ত্বকের যা ক্ষতি হওয়ার হয়ে যায়। শীতের এ সময় ত্বক রুক্ষ অনুজ্জ্বল হয়ে যাওয়া রোধ করতে দরকার বাড়তি যত্নের। আসুন আমাদের আজকের এই এপিসোডের মাধ্যমে জেনে নেই কীভাবে শীতে ত্বকের রুক্ষতা দূর করবেন। তবে তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বন্ধুরা, ফাল্গুনের শুরুতে আমাদের ত্বক হয়ে ওঠে রুক্ষ, তাই এ সময় ত্বকের ক্ষেত্রে লোশন খুব ভালো কাজ করে। এছাড়া ব্যবহার করতে পারেন গ্লিসারিন। গ্লিসারিন ব্যবহারে ত্বকের শুষ্কতা দূর হয়, ত্বক হয় সুন্দর ও সুস্থ। এছাড়াও গ্লিসারিনের সঙ্গে যুক্ত করতে পারেন সামান্য পরিমাণে পানি ও লোশন। এই মিশ্রণটি শুষ্ক ও তৈলাক্ত দুই ধরনের ত্বকের জন্য খুব উপযোগী। এর বাইরেও প্রাকৃতিক উপায়ে ত্বকের রুক্ষতা দূর করতে পারেন। এজন্য প্রতিদিন এক কাপ করে আদা চা খেতে পারেন, কারণ আদা চা ঠান্ডায় খুব ভালো কাজ করে। খাবারে গোলমরিচ ব্যবহার করুন, এটি মানবদেহের জন্য খুব উপকারী। অ্যালোভেরা মুখের শুষ্কতা দূর করে, তাই এক গ্লাস পানির সঙ্গে আধা কাপ অ্যালোভেরা জেল মিশিয়ে খেতে পারেন। শীতের এই সময় প্রচুর পানি পান করতে হবে, সেই সাথে ফলের রস ও ডাব খেতে হবে। এভাবে শীতের ত্বকের রুক্ষতা দূর করা সম্ভব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।